প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংস্থান কিভাবে হচ্ছে তা খতিয়ে দেখা হবে বলে ইঙ্গিত দিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সামনে রেখে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে এক মত অনুষ্ঠানে তিনি একথা বলেন অনুষ্ঠানে টেলিভিশন পত্রিকা সহ অন্যান্য গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শুরুতেই বর্তমান চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে হাতে নেয়া দুর্নীতি বিরোধী বিভিন্ন কার্যক্রম সম্পর্কে একটি ব্যাখ্যা তুলে ধরা হয় এরপর গণমাধ্যম প্রতিনিধিরা সমাজের নানা অসঙ্গতি নিয়ে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন এ সময় দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানান সমাজের সব দুর্নীতি দুদক কার্যক্রমের আওতাভুক্ত নয় বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান বিভিন্ন নির্বাচনী এলাকায় গোয়েন্দারা কাজ করছেন